বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো এখন আছি যশোর খুলনা মহাসড়কের পাশে, আর সামনে গেলে চাষড়া মোড়, ওটা দিয়ে বেনাপোল যাওয়া যায়, বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর। তো এখন মূলত আছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। তো এখানে একটি দোকান আর কি, যশোরের যে ফেসবুক ভিত্তিক খাবার গ্রুপ আছে সেখানে ভালোই সাড়া ফেলেছে। তো সেখানে যাচ্ছি, সাথে আছে যশোরিয়ান ফুডি। তো যশোরিয়ান ফুডি আর আমি, আমরা দুইজনই একসাথে আর কি আপনাদেরকে এই খাবারের দোকানটি রিভিউ করব। খাবারের যে দোকানটি, এটি মূলত হচ্ছে নিহারি আর লুচি, লুচি এই দুইটা জিনিস এখানে সেল হয়। তো এই জায়গার খাবারটা শুনছি অনেক ভালো, এবং অর্থাৎ বর্তমান টাইমে প্রচুর মনে করেন সাড়া ফেলছে এই নিহারি আর লুচিটা। এছাড়াও এখানে অন্যান্য আইটেমে আছে, বাট আমরা মেইনলি হচ্ছে ওই দুইটা আইটেমই আর কি ট্রাই করতে আসছি। তো লুচি তো মূলত আমাদের আসলে কি বলবো, লুচি আর মূলত আমরা আলু দম বা ডাল এর সাথে খেয়ে অভ্যস্ত। তো আজকে নিহারির সাথে লুচি জিনিসটা একটু ডিফারেন্ট টাইপের। তো চলুন দেখি আজকে জিনিসটা কেমন, আমি খাবো এবং আপনাদেরকে সেই খাবার সম্বন্ধে রিভিউ দেব। তো সাথে থাকুন। আর সত্যি বলতে কি, যশোরে হচ্ছে আপনার তেমন কোথাও ভালো কোনো নিহারি পাওয়া যায় না। তো তেমন কোনো ভালো নিহারি পাওয়া যায় না, তো এটা হচ্ছে একদম ইউনিক। আর এখানে হচ্ছে যেহেতু একদমই ফার্স্ট টাইম স্টার্ট করছে তারা, তো যশোর ফুডিস গ্রুপে প্রচুর পরিমাণে আপনার সাড়া ফেলছে এই লুচি আর নিহারিটা, মানে রিভিউ সবাই পজিটিভ রিভিউ দিছে। তো আমরা বললাম সেই সুবাদে এখানে আসা। আমরা ঢুকে পড়লাম দোকানটির ভিতরে, ছোট্ট একটি দোকান, দুজন মিলে পরিচালনা করছে, এবং দেখতেই পাচ্ছেন দোকানের ভিতরে আসলে আধুনিকতার একটি অন্যরকম ছোঁয়া রয়েছে। এই দোকানের প্রত্যেকটা জিনিস আমার ভালো লেগেছে, এখানকার লাইটিং সিস্টেম, এবং দেখেন প্রত্যেকটা দেয়ালে পেইন্ট আছে, এবং টেবিলের উপরে যে ফুলদানিগুলো রাখা আছে ফুলগুলো খুব আসলে আর্টিফিশিয়াল ফুল, তারপরেও খুব কালারফুল। এবং দোকানের ছোট্ট দোকান হিসেবে আসলে এর প্রত্যেকটা জিনিস ইন্টেরিয়ার আমার খুবই ভালো লেগেছে। তো আপনারা এখানে আসলে, আপনাদের যেটুকু সময় আপনারা এখানে অবস্থান করবেন খুব ভালোভাবে কেটে যাবে আশা করি। তো এখানে খামির তৈরি করা হচ্ছে, খামিরটা কয় মিনিট রাখবেন ভাই? এটা 15 থেকে 20 মিনিট আর কি ময়ান বলে, তাই না? ময়ান খামির দেওয়ার পরে আধা ঘন্টা রাখতে হবে। তারপরে আর এদিকে দেখতে পাচ্ছেন গরম তেল, তেল গরম হচ্ছে, আর এটাতে সম্ভবত নিহারি। জি, নিহারিটা একটু দেখান, এই সেই নিহারি যেটা মোটামুটি আমাদের যশোর শহরে ভালোই সাড়া ফেলে দিয়েছে। তো এই হলো অবস্থা ভাই। এটাতে কি আছে? এটাতে বিরিয়ানিও আছে, এটা একটু দেখাও। তো এটা আপনি কি, এটা কিসের বিরিয়ানি? এটা চিকেন বিরিয়ানি। আপনি মূলত কি মানে বিকালের পর থেকে শুরু করেন নাকি সকালে? আমি দুপুরের পর, দুপুরের থেকে শুরু করি, 12:30 থেকে আমাদের ওখান থেকে 12টায় আমরা এখানে উপস্থিত। তোমাদের ফুল খাবারের ক্ষেত্রে আমরা 4টা, ঠিক আছে। আমাদের লুচি আর বেসিক্যালি লুচিটা তৈরি হোক, লুচির পরে আমরা আসলে খাবো, তখন আপনাদেরকে দেখাবো। গরম তেলে লুচিটি ছেড়ে দিল। তো দেখতেই পাচ্ছেন আসলে সামনের পরেই সব কিছু হচ্ছে এখানে, আসলে পিছনে কিছুই নাই। এদের কিচেনটাও সামনে, আপনার ঢোকার পথেই আপনি দেখতে পারবেন। তো ফ্রেশ তেলে আর কি লুচি ভাজা হচ্ছে। তো লুচি ভাজা প্রায় শেষের পথে, আমাদের জন্য যে লুচি
দরকার ছিল সেগুলো ভাজা কমপ্লিট, এবং পাশে একটি ভাই দেখেন নিহারি রেডি করতেছে। তো এটা হচ্ছে সেট মেনু, দুই পিস লুচি এবং নিহারি 60 টাকা। এটি মূলত খাসির পা, খাসির বা মাটন যেটা আপনারা বোঝেন। তো চলুন খেতে খেতে রিভিউ দিই। তো আমাদের খাবার চলে আসলো সামনে, দেখতেই পারছেন খাবার। তো খাবার টেস্ট করি আর আপনাদেরকে খাবার সম্বন্ধে রিভিউ দিই যে কেমন খেতে। তো চলো শুরু করা যাক। তো এখানে আছে দুই পিস লুচি, লুচির সাইজ দেখেন খুব বড় বড়। তো দুই পিস লুচি, আর এখানে নিহারি আছে, নিহারিটা দেখেন। তো এখানে নিহারি আছে, নিহারিও খুব সম্ভবত 2-3 পিস দেওয়া আছে। তো চলুন খাই আর টেস্ট সম্বন্ধে রিভিউ দিই। আসলে সুন্দর, প্রথম যে বাইটটা দিছি তাতেই ভালো লাগছে, অসাধারণ। মানে ফিলটা এমন লাগছে যে পুরো বাড়ির একটা খাবার খাচ্ছি। নিহারি এখন প্রচন্ড গরম, আসলে আপনাদেরকে বলা হয়নি এটা কিন্তু বিফ না, মাটন, এটা হচ্ছে মাটন, দেখতেই পাচ্ছেন। তো আপনারা ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়ার দরকার ছিল। প্রচন্ড গরম আসলে, এটা লুচি দিয়ে নিতে গেলে একটু সমস্যা হচ্ছে, তো একটু জুড়ো। অর্থাৎ সেটা দিয়ে আর কি মেইনলি এটা করা। তো এখন হচ্ছে টেস্ট করার পালা। তো একটু লুচিটা একটু ছিঁড়ে নিবো এখান থেকে। আমার পাশে রিভিউ দিচ্ছে যশোর ফুডিস, আমাকে দেখাও। হ্যাঁ, যশোরিয়ান ফুডি যেটা। আশিক কি অবস্থা? হ্যাঁ এই তো, আমি ভালো আছি। তো যশোরিয়ান ফুডি এখন রিভিউ দিবে। তো যেটা বলতেছিলাম, এটা কিন্তু হচ্ছে আপনার একদমই ঘরোয়াভাবে মনে হচ্ছে রান্না করা বিশেষ করে, আর এর টেক্সচারটা আমার কাছে খুবই ভালো লাগছে। ফুড স্পেশালিস্ট, একটু একটু মিষ্টি মিষ্টি ফিল পাচ্ছি আমি, আবার একটু ঝাল ঝাল ফিল পাচ্ছি, যার কারণে একটা অন্যরকম কম্বিনেশন তৈরি হয়েছে বলতে পারেন। আর এটা হচ্ছে সেই মাটনের যেই পায়েটা সেটা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি আসলে কতটুকু ভালো হয়েছে মন্দ হয়েছে বিচার করবেন আপনারাই, আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে ভিডিওটি কেমন হয়েছে এবং আপনাদের ফুড রিভিউটি কেমন লেগেছে। তো এই ছিল আজকের ভিডিওটি, ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।